ভিডিওর এই পার্টটা স্কিপ না করে পুরোটা দেখবে। এখানে আমি এমন একজনের কথা বলছি যে দমদম প্ল্যাটফর্মে 3 নম্বর স্টেশনে রেস্টুরেন্ট স্টাইলে, প্রপার রেস্টুরেন্ট স্টাইলে গার্লিক চিকেন, এগ গার্লিক ফ্রাইড রাইস, তন্দুরি মোমো, মোমো 10 টাইপস অফ মোমো, এভরিথিং, বিরিয়ানি থেকে শুরু করে কবিরাজি মোমো, এভরিথিং রিজনেবল প্রাইসে দিচ্ছে, আর সবই কিন্তু আছে 40 টাকার মধ্যে। আর এই 40 টাকায় আমি একটা কথা বলে রাখি, ফ্রাইড রাইস আর চিলি চিকেন যে কম্বোটা আছে সেটা অ্যাকচুয়াল প্রাইস কিন্তু 39-40 রুপিস রাখা হয়েছে, এই রিমেনিং 1 রুপি সেটা ডোনেশন যাচ্ছে যারা গরিব দুঃখীদের, যারা খেতে পায় না। সো ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ। সো বাকি কথা না বাড়িয়ে চলো লোকেশনে পৌঁছে। তোমার দোকানটা কটা থেকে কটা দোকান এখন আপাতত খুলছি, যখন থেকে বিরিয়ানি চালু করছি 2 থেকে মোটামুটি 1-9টা স্পেশালিটি করে আমার শরীর আর স্পেশালিটি কী কী আছে? মোমোটাই বেস অ্যাকচুয়ালি, এটা সব মানে ফ্রাইড রাইস চিলি চিকেনটা, মোমোতে কিন্তু অনেক রকম ভ্যারাইটি পেয়ে যাবে। ফ্রাইড রাইস চিলি চিকেনে কী কী থাকছে? ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো আছে, নতুনের উপরে চালু এগ চিলি গার্লিক ফ্রাইড রাইস চিলি চিকেন আছে, এগ চিলি গার্লিক ফ্রাইড রাইস মঞ্চুরিয়ান আছে, চিলি চিকেন মঞ্চুর, গার্লিক চিকেন আছে, মিষ্টি মিষ্টি গার্লিক ফ্লেভার, সেজওয়ান চিকেন আছে ঝালের উপরে, হট গার্লিক আছে, অনেক রকম চিকেনের সাইড ডিশে অনেক রকম ভ্যারাইটি আছে। পুজোর মধ্যে মিক্সড ফ্রাইড রাইস চাও মানে মিক্সড ফ্রাইড রাইস চালু করছি, আর তোমার সাইড ডিশে সেম থাকবে, মিক্সে থাকবে চিকেন এগ প্রন ওটা 50। তো এখন আমার হাতে চলে এসেছে যেটা, সেটা হচ্ছে হলো গ্রেভি শেজওয়ান প্যান ফ্রাইড মোমো। এখানে 5 পিস, 5 পিসের দাম হচ্ছে হলো 40 টাকা। এই সাইজের মোমো আছে, এই সাইজের বড় বড় 5 পিস মোমো আছে, আর এটা তোমার গ্রেভিও নিতে পারো বা উইদাউট গ্রেভিও নিতে পারো, চয়েস ইজ ইয়োর্স। এবার তোমাকে ভেঙে দেখাচ্ছি একবার স্টাফিংসটা কতটা আছে। মোমোটা কিন্তু প্রচণ্ড সফট, আমি যখন চামচ দিয়ে ভাঙছি একবারে কিন্তু ভেঙে গেল, আর সেরকম স্টাফিংস আছে। খেয়ে দেখি এবার কেমন। একদম লাইট বানিয়েছে, খুব ঝালও নয়, আমি এমনিও ঝাল কম খাই, আমি জানি না কাকা আমার মনের কথা বুঝতে পেরেছে কি না, কিন্তু এটা কিন্তু একদম লেস স্পাইসি বানিয়েছে, একদম নর্মাল বানিয়েছে, দারুণ করেছে। বেসিক্যালি কী হয়, শেজওয়ান যে মোমো হয় প্রচণ্ড রকম স্পাইসিনেস থাকে আর একটু ঝাল করে দেয়, এখানে পারফেক্টলি ব্যালেন্সড আছে। যখন প্রিপারেশনটা করছিলাম দেখছিলাম অনেক কিছু ওরা কিন্তু দিচ্ছিল, এখানে যে দাম নিচ্ছে আর যে বড় বড় পিস দিয়েছে একদম জাস্টিফাই, প্রাইসের সাথে একদম জাস্টিফাই। তোমরা আসলে কিন্তু এটা প্লিজ ট্রাই করো। এটা নেক্সট যে আইটেমটা চলে এসছে সেটা হচ্ছে হলো এই গার্লিক ফ্রাইড রাইস, হোয়াট এভার, এই অ্যামাউন্ট আছে, আর এখানে 1 পিস 2 পিস 3 পিস চিলি চিকেন উইথ গ্রেভি, দাম কিন্তু 40 রুপিস। আমি জানি না মানে কলকাতার বুকে কোথায় মানে এই অ্যামাউন্টের একটা রাইস দেবে, আর সেখানে নর্মাল ফ্রাইড রাইস কিন্তু নয়, এটা এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস, আর এই 3 পিস দিয়ে 40 টাকা দাম করেছে,
এবার এটা দেখিছি যে মানে ওয়ার্থ ইট কিনা এই দামে। রাইসের যে কোয়ান্টিটি আছে একদম পারফেক্ট আছে। চিলি চিকেনের সাইজটা এই দাম হিসেবে একদম জাস্টিফাই আছে। চিকেনটা সফট আছে। আর দাদা বলেছে যে এখানে যদি ঝাল বা স্পাইসেসের কোনো যদি কমতি থাকে বা যদি ব্যালেন্সড ওয়েল ব্যালেন্সড না হয়ে থাকে দাম কিন্তু ফেরত দিয়ে দেবে। আমার তরফ থেকে কোনো রকম অবজেকশন নেই, কারণ এটা একদম পারফেক্ট আছে। এক মাস হলো কম সময় হয়েছে এটা চালু হয়েছে, তোমরা আসলে কিন্তু এটা ট্রাই করতে পারো। এটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে, হাইলি ডিমান্ড আছে এটা। কারণ আমি যখন অর্ডার দিতে গেছি তখন দু প্লেটেরই জাস্ট বাকি ছিল, এক প্লেট একজন নেবে, বাধা ধরা কাস্টমার আছে সে নেবে, আর আমি লাকিলি আমি এটা পেয়ে গেছি। তো 40 টাকায় 3 পিস চিলি চিকেন উইথ এগ গার্লিক ফ্রাইড রাইস, পারফেক্ট। এই 3 পিস চিলি চিকেন দিয়ে আর এই এগ গার্লিক ফ্রাইড রাইস মাস্ট রেকমেন্ড ফ্রম মাই সাইড, এটা মাস্ট ট্রাই করো। এটা কবিরাজি মোমোটা আছে, সো এই আমাদের কবিরাজি মোমো, গ্রেভিওয়ালা কবিরাজি মোমো। এই গ্রেভিটা একটু টক, একটু মিষ্টি আর স্লাইট ঝাল দিতে বলেছি, যেহেতু আমি ঝালটা খাই না, তো সেই মতো বানিয়েছে কাকা পিন্টুদা। তো এখানে 5 পিস আর 5 পিসের দাম হচ্ছে হলো 40 রুপিস। আমি অনেক জায়গায় কিন্তু কবিরাজি মোমো খেয়েছি, দমদমের দিকে বা তোমার ধরো কাকুরগাছির দিকে, কিন্তু এই মোমোটা আমার কিন্তু একটু অন্যরকম লাগছে, কারণ এটা গ্রেভিওয়ালা মোমো আর সব জায়গায় কিন্তু গ্রেভি দিয়ে থাকে না। এতটা পরিমাণ কিন্তু ডিমের ঝুরা দিয়েছে দেখতেই পাচ্ছ। আর এই মোমোর পিস, ও হো হো, যেমন পিজাতে যেমন চিজ কাস্টটা যেরকম তুলে নিই আমরা ঠিক সেরকম লাগছে, সেই ফিলিংটা এলো কিন্তু একদম। উপরে এরকম ধনে পাতা, তারপরে বিনস, অনেক ভেজিস আছে, উপর দিয়ে ছড়িয়ে দিয়েছে, দারুণ কিন্তু। এই দামে আর এই কবিরাজি মোমো, কবিরাজি মোমো বেসিক্যালি দাম ওই অ্যারাউন্ড 50-60-70 এর মধ্যে ঘোরাফেরা করে, তো এটা কিন্তু 40 টাকায় দিচ্ছে, ইটস ওয়েল অ্যান্ড গুড। তো একটা বাইটে কিন্তু আমি স্যাটিসফাই নই, আমাকে আরেকটা বাইট নিতেই হচ্ছে, সেই লেভেলের খেতে। এক পিস কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল না আমি বুঝতেই পারছি না। এর আগে ফ্রাইড রাইসটা খেলাম, তারপরে সেজন মোমো ছিল, তারপরে এইটা।
পেটে জায়গা নেই তাও খেতে হচ্ছে, মানে খাচ্ছি আর খেতে কিন্তু ভালোও লাগছে। তার একটাই কারণ, পিন্টু দা সুপ্রিমেসি, দারুণ। জাস্ট তোমরা এসে কিন্তু এটা ট্রাই করো। 1, 2, 3, 4 পাঁচ পিস, 40 rupees দাম। এক পিস আমার পেটে চলে গেছে অলরেডি। কবিরাজি মোমো 40 টাকা, এখানে যা মানে আইটেমস আছে 40 rupees। বিরিয়ানিও আছে 40 টাকা, চিকেন বিরিয়ানি। আজ হয়তো শেষ হয়ে গেছে, দেখাতে পারছি না। তো ভিডিওটা এখানেই, কেমন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। চলো বাকিটা বাড়িতে গিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, সো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। অ্যান্ড স্পিকিং অ্যাবাউট পিন্টু দা, ইনডিড হি ইজ এ প্রো। তো প্লিজ যাও তোমরা খেয়ে আমাকে রিভিউ দাও, প্লিজ কমেন্ট করো আমার ভিডিও লিঙ্কে। আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করছি। লেটস গেট সাইন আপ ফর প্রে। পুজো ভালো করে কাটাও তোমরা। চলো বাই।